সুরক্ষিত জীবনের প্রতিশ্রুতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চতুর্থ বর্ষে পদার্পণ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর মহাকালীর এসকেএস ভবনের প্রধান কার্যালয়ে দিনভর এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানটি পরিচালনা করে আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ আনোয়ার শফিক এনডিসি পিএসসি। এ সময় বক্তারা জানান আস্থা লাইফ অতি স্বল্প সময়ে পজিটিভ লাইফ ফান্ড তৈরি, পাঁচ কর্মদিবসে বিমাদারী নিষ্পত্তি সহ পরিশোধের হার 99.5%, রিনিউয়ালের হার 80% বেশি এবং মাত্র একদিন বয়স এর জীবন বীমা পলিসির উত্থাপিত দাবির বিপরীতে 8 লাখ টাকা পরিশোধ করেছে প্রতিষ্ঠানটি। প্রধান কার্যালয় ছাড়াও সারা দেশব্যাপী আস্থা লাইফের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।